পাক্কা একটা বোকা বুঝলে, মানে গালাগালি মন খুলে দিতে পারছি না, কিন্তু আমাদের কোনো একদিন এরকম ঠিক একটা বাড়ি হবে, মানে অনেক স্বপ্ন আছে ঠিক এরকম বাড়ি হবে, নাহলে এরকম একটা বাড়ি হবে। আমাদের একটা গৌরব ঐতিহ্য বলতে পারো, একদম ঐতিহাসিক জিনিস বলতে পারো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ডেসি। তো বন্ধুরা, আসার ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে যাওয়ার ভিডিওটা করছি, আর প্রচণ্ড পরিমাণে শেক হচ্ছে, তোমাকে বুঝতেই পারছো, রিক্সায় রয়েছি, আর যাওয়ার টাইমে সেরকম ভিডিও করতে পারিনি। তো চলো, এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি কোথায়? মেট্রো স্টেশনে গিয়ে ডাইরেক্টলি তোমাদের সাথে কথা বলছি। তাই যে চাকাচাকা যে যেটা হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ উপরে উঠছি, তো উঠছি আপাতত। তুমি কিছু বলো না, কিছু বলবে না, পাক্কা একটা বোকা, মানে গালাগালি মন খুলে দিতে পারছি না, কিন্তু দেওয়া খুবই পরিমাণে দরকার। তো ওই যে আপাতত গুটি গুটি পায় না, গুটি গুটি সিঁড়িতে উঠে পড়ছি। তো বন্ধুরা, মেট্রো স্টেশনের উপর দিয়ে সিনটা ঠিক এরকম, আমাদের কোনো একদিন এরকম ঠিক একটা বাড়ি হবে, মানে অনেক স্বপ্ন আছে ঠিক এরকম বাড়ি হবে, নাহলে এরকম একটা বাড়ি হবে। তোমরা যদি ফ্ল্যাট ওকার যাই হোক, এরকমই বাড়ি বানাবো, দিয়ে ভাড়া কাটিয়ে দেবো, যাতে সারা জীবন কোনো কাজ না করতে। তো বাইরের দৃশ্যটা ঠিক এইরকম, আর এবার চলো মেট্রো দেখাচ্ছি। এই যে মেট্রো, এই যে দেখছো নাগিনী ঝুঁকিনি, এই নাগিনী ঝুঁকিনি সব জায়গায় থাকবে। কি বলো, আমার কথাটা যদি তোমরা শুনতে পাও, একবার হাই বলো, পিছন দিয়ে হাই বলছে। তাহলে বন্ধুরা, মেট্রো আপাতত ফাঁকা আছে, ভিতরে ঢুকি চলো। একটা সিট থেকে বসবে। তো বন্ধুরা, এখন আমরা গুটি গুটি পায়ে উঠছি সিঁড়ি দিয়ে, আর এই দেখো দিঘার বাস বন্ধুরা, আর এই যে রাস্তা হাঁটি হাঁটি পায়ে আবার ওইখানটায় যাবো, ওই রাস্তায় ধরবো, রাস্তা ধরে দিঘা না হাওড়া, হাওড়া হাওড়া বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ওই যে ওইখানটায় যাবো, ওইখানটায় গিয়ে বাস ধরো, বাস ধরে হাওড়ার বাস ধরে হাওড়াতে যাবো। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো তোমরা, এই শ্বাস পুরো ফুলে গেছে। যাই হোক, বাসে উঠে আর ভিডিও ভিডিও করবো না, একবারে যদি ট্রেনে হয় দেখা হবে, বুঝলে, মানে শ্বাস ফুলে যাচ্ছে, বুঝতে পারছো তো তোমরা। বন্ধুরা, হাওড়া স্টেশনে এসেছি, আর হাওড়া ব্রিজ দেখাবো না সেটা তো হয় না, দাঁড়াও তোমাদের আলট্রা ওয়াইডে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো আকাশে মেঘটা একবার দেখো কত সুন্দর, আমার এই মেঘ দেখলে আমার কেমন যেন মন প্রাণ ঝুড়িয়ে যায়। আর এই যে আমাদের হাওড়া ব্রিজ, আমাদের একটা গৌরব ঐতিহ্য বলতে পারো, একদম ঐতিহাসিক জিনিস বলতে পারো। আর এই যে বাস কাকু তাকিয়ে রয়েছে আমার দিকে, আর আপাতত এই যে আমার গিন্নি সর্বহাটেল কাঠালি করা, আর এই যে আমাদের হাওড়া স্টেশন, একবার বুঝতে পারছো কত বড় আর কত পুরনো বলো তো আমাদের এই হাওড়া স্টেশন। আর ওয়েদারটা একবার জাস্ট দেখো, একদম অসম ওয়েদার, এখন বাজে তোমার 5:28। তো বন্ধুরা, সূর্যটা একবার জাস্ট দেখো, অসম, একদম পুরো মানে ধরা ছোঁয়ার বাইরে সূর্য ঢুকে গেল। আবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, সূর্য, আমাদের সূর্য মামা। আর এই যে আমাদের হাওড়া স্টেশন, এই বাসটা দূর সরে যা, এই যে আমাদের হাওড়া স্টেশন। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, হাওড়া স্টেশনে এসে ট্রেন আসছে, আর ওই যে সর্বহাটের কাকালি কলা ডাব করছিলাম, ওকে এক জায়গা দাঁড় করছিলাম, ট্রেন আসছে। তো বন্ধুরা, ট্রেনে আসছে, তো ট্রেনে উঠি দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকছে কাটোয়া লোকাল, আর স্টেশনে বিশাল ভিড়, মেট্রোটা যেমন দেখিয়েছি তেমন এটাও দেখাবো, চরম ভিড়, সিট পেলে হয়। আচ্ছা, চলো এবার উঠি, উঠে কথা বলছি। তো তোমাদের থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে মক্কেলি ফোন টিপতে ব্যস্ত রয়েছে। চলো, কোনোদিনও তো ট্রেনে ভিডিও করে নিই, আজকে করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই আবার একবার নেমে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ফাইনালি কালনা স্টপেজে নেমে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, যাক। আর এই যে আমাদের কালনা স্টেশন। বন্ধুরা, আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর কালনা পৌঁছে গেছি। আজকে কী বলবো, সিঁড়ি চড়তে চড়তে নামতে নামতেই জীবন শেষ।
তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে কালনা। ফাইনালি দীর্ঘ চার ঘন্টার পর বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে তো দেখতেই পাচ্ছ সবকিছু খুলে নিচ্ছে, এত গরম লাগছে। আর পাখা আপাতত অফ করে দিয়েছি, কারণ ভিডিওটা এন্ড করতে হবে। তাই তোমাদের বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে করবে, একটা কমেন্ট করবে, আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টাউন করে বাজিয়ে নেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো বন্ধুরা, দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে। খুব সুন্দর একটা মন্দিরে গিয়েছিলাম, তোমরা দেখতে পারবে এই মন্দিরের ভিডিওটা, ওইটা আসছে সানডে। আর তার আগে আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার।